নমস্কার, জ্ঞানৰ মালা ইউটিউব চেনেল আৰু ফেচবুক পেজ চিলে আপোনালোকক স্বাগতম জনাইছোঁ। যোৱাটো ভিডিঅ'ত আমি কলেষ্ট্ৰলৰ বিষয়ে কিছু কথা আলোচনা কৰিছিলোঁ। আজি এই ভিডিঅ'টোত আমি কলেষ্ট্ৰলৰ যিকেইটা ভাগ ৰৈ গৈছিলে তাৰ বিষয়ে আমি কিছু কথা আলোচনা কৰিম। যোৱাটো ভিডিঅ' আপোনালোকক এবাৰ ভালদৰে চাব, কাৰণ সেই ভিডিঅ'টো চালে এই ভিডিঅ'টোত ভালদৰে বুজি পোৱাত আপোনালোকৰ সহায় হ'ব। গতিকে বলক ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। এতিয়া কলেষ্ট্ৰলৰ ভাগ তিনিটা কি কি হৈছে? ফাৰ্ষ্ট হৈছে HDL, ছেকেণ্ড LDL আৰু থাৰ্ড হৈছে VLDL। HDLৰ ফুল ফৰ্ম হৈছে হাই ডেনচিটি লাইপ'প্ৰটিন, LDLৰ ফুল ফৰ্ম হৈছে ল' ডেনচিটি লাইপ'প্ৰটিন আৰু VLDLৰ নাম ফুল ফৰ্ম হৈছে ভেৰি ল' ডেনচিটি লাইপ'প্ৰটিন। এতিয়া আমি ফাৰ্ষ্টতে গম পাওঁ আহক LDL। LDL কিনো? LDLক আমি কি বুলি কওঁ? বেড কলেষ্ট্ৰল বুলি কওঁ, কাৰণ কিয়, ই আমাৰ দেহৰ কাৰণে বহুত ক্ষতিকাৰক। ইয়াৰ কাম হৈছে লিভাৰৰ পৰা ফেটছ, যিটো আমাৰ চৰ্বি থাকে, সেই চৰ্বিক অন্য ঠাইলৈ অৰ্থাৎ মাছল, টিচু, অৰ্গেন এইবিলাকলৈ নিয়াত কি কৰে, ই সহায় কৰে। অৰ্থাৎ ইয়াৰ কাম হৈছে কি, ফেটছক আমাৰ মাছল, টিচু, অৰ্গেন এইবিলাকলৈকে ই কঢ়িয়াই নিয়া। কিন্তু ইয়াৰ মাত্ৰা যেতিয়া বেছি হৈ যাব তেতিয়া কি হয়, ব্ৰেইন হওক, হাৰ্ট হওক, এইবিলাকলৈ যিটো ব্লাড ফ্ল' হোৱা আৰ্টেৰীবিলাক যে থাকে, সেই আৰ্টেৰীবিলাকত ই জমা হৈ কিনে ব্লক কৰি দিয়ে, যাৰ ফলত হাৰ্ট এটেক বা ব্ৰেইন ষ্ট্ৰোক এইবিলাক হোৱা দেখা যায়। কাৰণ কিয়, আৰ্টেৰীৰ মাজত যেতিয়া ই ব্লাডৰ লগত মিলি কিনে ই জমা হৈ যাব তেতিয়াহ'লে এই সেই আৰ্টেৰীবিলাকৰ মাজেৰে ব্লাড ফ্ল' হ'ব নোৱাৰে, কাৰণ ই সেই বস্তুটোত জমা হৈ ৰৈছে, যাৰ ফলত আৰ্টেৰীবিলাক ব্লক হৈ যায়। আৰু সেই ব্লক হোৱাৰ ফলত আমাৰ ব্লাড ফ্ল' ভালদৰে হ'ব নোৱাৰে আৰু তাৰ ফলত কি হৈ যায়, আমাৰ হাৰ্ট ষ্ট্ৰোক বা ব্ৰেইন ষ্ট্ৰোক হোৱা দেখা যায়। ইয়াৰ নৰ্মেল ভেল্যু হৈছে 100 to 160 পালে তাক হাই বুলি কোৱা হয়, আৰু যেতিয়া ই 160ৰ পৰা গৈ গৈ 190 পায়গৈ তেতিয়া ইয়াক কি বুলি কয়, ভেৰি হাই বুলি কোৱা হয়। তেতিয়া আমাৰ দেহৰ কাৰণে বহুতো ক্ষতিকাৰক হৈ পৰে। এতিয়া আমি ছেকেণ্ড জানো আহক HDL। এতিয়া HDLৰ কামটো হৈছে LDLৰ সম্পূৰ্ণ ওলোটা, সেইকাৰণে ইয়াক কি বুলি কয়, গুড কলেষ্ট্ৰল বুলি কয়। ইয়াৰ কাম কি হৈছে, যেতিয়া সেই LDLে আৰ্টেৰীবিলাকত ফেটছটো জমা হৈ কিনে ইয়াক ৰাখি থৈ দিব বা ব্লক কৰি দিব, ই কি কাম কৰে HDLে, HDLে কি কাম কৰে, সেই আৰ্টেৰীবিলাকত জমা হোৱা যিটো ফেটছ, সেই ফেটছটো কি কৰে, ই পুনৰাই ক'লৈকে লৈ নিয়ে, লিভাৰলৈকে নিয়াত ই সহায় কৰে। আৰু লিভাৰে সেই বস্তুটোক পুনৰাই ডেষ্ট্ৰয় কৰি পেলাই পুনৰ ৰিডিউচ কৰি কিনে ইয়াক পুনৰাই সেই গুড কলেষ্ট্ৰল হিচাপে ইয়াক আমাৰ শৰীৰলৈকে নিয়া কি মানে কলেষ্ট্ৰলটো আকৌ সেই বেড কলেষ্ট্ৰলটো ই পুনৰাই নি পেলাই লিভাৰ দিব। লিভাৰে কি কৰে, সেই বস্তুটো ব্ৰেকডাউন কৰি কিনে পুনৰ ইয়াক ভাল কলেষ্ট্ৰললৈকে ৰূপান্তৰ কৰি দিব। LDLৰ কাম হৈছিলে কি, সেই আৰ্টেৰীবিলাকত ই জমা হৈ কিনে আৰ্টেৰীটো ব্লক কৰি দিয়া, আৰু HDLে কি কাম কৰে, সেই কামটো পুনৰ ওলোটা কৰে। ই কি কৰে, সেই আৰ্টেৰীবিলাকত জমা হোৱা যিবিলাক ফেটছ থাকে, সেই ফেটছবিলাক ই ক'লৈকে লৈ দিয়ে, লিভাৰলৈকে লৈ দিয়ে, সেই মাছল হওক, টিচু হওক, য'ত য'ত জমা হৈছিলে তাৰ পৰা ই HDLে কি কৰে, সেইবিলাক লৈ যাই কিনে পুনৰ লিভাৰলৈকে লৈ যায়, আৰু লিভাৰে সেই কলেষ্ট্ৰল, সেই বেয়া ফেটছখিনি কি কৰে, পুনৰাই ব্ৰেকডাউন কৰি কিনে ভাল কলেষ্ট্ৰল হিচাপে ৰূপান্তৰ কৰি দিয়ে। ইয়াৰ নৰ্মেল ভেল্যু হৈছে 30 to 60, 60 হ'লে 60লৈকে থাকিলে আমাক নৰ্মেল বুলি কয়। যদি আপুনি 60তকৈ ইয়াক বেছিকৈ ৰাখিব পাৰে, 60 mg/dL যদি ৰাখিব পাৰে বা 60তকৈ ওপৰ ৰাখিব পাৰে তেতিয়াহ'লে আপোনাৰ দেহৰ কাৰণে খুবেই বহুতখিনি ভাল। এতিয়া আমি গম পাওঁ আহক VLDL। VLDLৰ কাম হৈছে কি, ই LDLতকৈও বহুত ক্ষতিকাৰক। LDLটো আমাৰ দেহৰ কাৰণে বহুত ক্ষতিকাৰক, যাক আমি বেড কলেষ্ট্ৰল বুলি কওঁ, ই তাতকৈও বেছি ক্ষতিকাৰক। ই হাৰ্ট ডিজিজৰ কাৰণে বহুতখিনি ক্ষতিকাৰক। আমাৰ যে হাৰ্ট ডিজিজৰ প্ৰব্লেমবিলাক যে হয়, সেই হাৰ্ট ৰিলেটেড যিবিলাক ডিজিজ থাকে তাৰ বাবে ই বহুত ক্ষতিকাৰক। গতিকে ইয়াৰ নৰ্মেল ভেল্যু হৈছে 2-30লৈকে আমি নৰ্মেল হিচাপে ৰাখোঁ। গতিকে এই ইয়াকো আমি যদি নৰ্মেল হিচাপে ৰাখিব পাৰোঁ আমাৰ দেহৰ কাৰণেও বহুতখিনিয়ে ভাল। গতিকে আপোনালোকে গম পালে HDLৰ কাম, VLDLৰ কাম আৰু LDLৰ কাম। গতিকে আজি এই ভিডিঅ'টো ইমানেই আছিলে। গতিকে ভিডিঅ'টো ভাল লাগিলে কেনেকুৱা লাগিছে আপোনালোকে জনাব।
পরবর্তী সময় আমি আর একটা পার্ট রয়ে গেছিল ট্রাইগ্লিসারাইড, আমি সেই নেক্সট ভিডিওত আমি ট্রাইগ্লিসারাইডের বিষয়ে কিছু কথা আলোচনা করি। গতি এটা আপনাদের নিশ্চয় গম পাইছিল কোলেস্ট্রলের কারণে কি কি আমার দেহত হয়। গতি মানুষের কোলেস্ট্রল বাড়ার মেইন কাম হয়েছে কি, আমার খাওয়া খাদ্যত পরিবর্তন, আমার আমার দৈনন্দিন জীবনত যা খাওয়া খাদ্য খাওঁ সেইবিলাকর সম্পূর্ণ ওলোটা হয়েছে। আমার জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড এইবিল খাওয়ার ফলত বেশি ফেটস বা চর্বি থাকা যুক্ত আমার খাদ্য খাওয়ার ফলত আমার এই ফেটসটা বাড়ি যাব ধরেছে। তারপরেও আজিকালি মানুষে কষ্টর কাম বেশি নকরে, যার ফলত সেই এনার্জিখিনি কি হয়ে যায়, কোলেস্ট্রললৈকে বা ফেটসলৈকে কনভার্ট হয়ে যায়। যেটা আমার এনার্জিটো কি হব খরচ নকরো, সেই এনার্জিটো কি হলে কনভার্ট হয়ে যাব ফেটসলৈকে কনভার্ট হয়ে যাব। সেইকাৰণে আমার আজিকালি মানুষে কষ্ট কাম নকরে, যার ফলত আমার কোলেস্ট্রলটো বাড়ি যাব ধরেছে। তারপরে আমার এক্সারসাইজ আজিকালি করা না যায়, যার ফলতো বেশি হওয়া দেখা যায়। ইয়োগা বা প্রাণায়াম এইবিলাকও করা যোৱা দেখা না যায়, যার ফলে কোলেস্ট্রল হাই হয়। গতি এই কোলেস্ট্রলটো যদি আপনাদের নর্মাল হিসাবে রাখব খুঁজেছে, আপনাদের মেডিসিন লওয়ার উপরেও আপনাদের দৈনন্দিনত আপনাদের এক্সারসাইজ করব, ইয়োগা করব, প্রাণায়াম করব, তারপরে আপনাদের ফাইবারযুক্ত খাদ্য আহরণ করব, বেশি জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড এইবিল খাওয়া মানে বাদ দিয়ক, বা চর্বি থাকা যা খাদ্য পায় মাছ মাংস অকমান কমাই দিয়ক, তাতো বহুত চর্বিযুক্ত বস্তু পোৱা যায়, মানে তেলজাতীয় বস্তু পায়। গতি সেইখানে আপনাদের এড়ি চলক আর আপনাদের কোলেস্ট্রলটো চেক করলে অকল কোলেস্ট্রলটো চেক নকৰিব, বাকি তাত যা অর্ডার থাকে গোটাইকটা অর্ডার আপনাদের চেক করে যাব। কারণ আপনি কোলেস্ট্রলটো হাই থাকিব পাৰে, কিন্তু কোনটো হাই আছে কোনটো লো আছে আপনি টোটাল যদি লিপিড প্রোফাইলটো করে আপনাদের ভালদরে গম পাব। কারণ প্রত্যেকের ভাগ বেলেগ বেলেগ বা প্রত্যেকের ফাংশনটো বেলেগ বেলেগ, অকল এটা এটা অর্ডার আপনি চালে আপনি ভালদরে গম নাপাব। গতি লিপিড প্রোফাইল বলে কলে এই পাঁচটা অর্ডারে আহি যায়, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, HDL, LDL, VLDL, গতিকে গোটাইকেইটা আপোনালোকে চাব। গতিকে ভিডিওটো কেনেকুৱা লাগিলে কি আপোনালোকে কমেন্ট বক্সত জনাই দিব বা ভিডিওটো শেয়ার করব, তেতিয়ালে ময়ো উৎসাহ পাওঁ আগন্তুক সময়ত ভিডিও বনাবলৈকে। গতিকে পরবর্তী সময়ত আমি ট্রাইগ্লিসারাইডৰ বিষয়ে কিছু কথা আলোচনা করি। আজিলৈকে ইমানে আছিলে, ধন্যবাদ, জয় অসম।